গুড মর্নিং, কীরকম আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালের ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছি দেখতে পাচ্ছ? হাতে গড়া সাদা রুটি আর ডিমের ঝুড়ি আর হচ্ছে সুজির হালুয়া। তো এই দিয়ে আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর খাবারগুলো কাছ থেকে দেখালাম তোমাদেরকে, কেন বলো তো? কারণ হচ্ছে খাবারগুলো কাছ থেকে দেখালে খুব লোভনীয় লাগে, তাই তোমাদেরকে একটু লোভও দিয়ে দিলাম। তো আজকে আমরা যাব লখনউ ঘুরতে, আর সাথে তো তোমাদেরকে নিয়ে যাবই। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখো হাজবেন্ড তালা দিচ্ছে, মানে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে কিন্তু সকাল 9টা। তো এই সকাল 9টার সময় বেরোচ্ছি, জানি না কখন ফিরবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো আমার। বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজবেন্ডের প্ল্যান্ট। আজকে আমি পিছনের সিটে বসেছি, আতিফ আমাকে বসতে দেয়নি সামনে। প্রথমেই আগে ভাগে ও সামনে বসে গেছে, তারপরে আমাকে পিছনে বসতে হয়েছে। চুল এখনও ভিজে আছে আমার, ওই জন্য চুলগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে। ভালো করে আঁচড়েছি কিন্তু মানে ভালো করে সেট করতে পারিনি ভিজে আছে বলে। তো শুকিয়ে গেলে তখন দেখি চিরুনি টিরুনি নিয়ে নিয়েছি, তো ইয়ে করে নেবো। তো চলো, আজকে আমার কিছুতেই যাওয়ার ইচ্ছে ছিল না একদম, কিন্তু সামনে বার্থডে আছে বলে হাজবেন্ড বললো না চলো বার্থডেতে কী নেবে বলো, কিনে দেবো আর ঘুরে আসবে, মনটা ভালো হবে। তো ওই জন্যই যাচ্ছি, এটা আমার বার্থডে ট্রিট বলতে পারো। মোটামুটি 3-4 দিন থেকে হাজবেন্ড আমাকে এরকম মানে করছে, না যেতে হবে, আমি অফিস থেকে বলে দিয়েছি। সানডে হলেও কি হবে, ওদের অফিসে কিন্তু যেতে হয়, একবেলা যায় যেহেতু। তো ওই জন্য অফিসে বলে এসছে যে আমি যাব না, ঘুরতে যাব, মানে ছুটি নিয়েছে আর কি, সানডেতেও নিয়ে যাবে। রাস্তার দুপাশে যেদিকে তাকাই শুধু দেখি হলুদ আর হলুদ। এই দৃশ্য থেকে যেন চোখ আর ফেরাতে পাচ্ছি না। এই দৃশ্যটি দেখে মন যেমন জুড়িয়ে গেল, সেরকম প্রাণটাও জুড়িয়ে গেল। তো বন্ধুরা দেখো এই চাটের দোকানে দেখতে পেলাম অনেকগুলো ছবি যেগুলো আমাদের খুব পরিচিত, যেমন শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, মানে এই ছবিগুলো সেলিব্রিটিদের। তো সবাই এখানে এসে চাট খেয়েছে, তো দেখতে ভালো লাগলো খুবই। আর এই চাটের দোকানটি হচ্ছে লখনউর একটা ফেমাস চাটের দোকান, আর অনেকগুলো চাট বিক্রি হচ্ছিলো, যে চাটের নামগুলো আমি কোনো দিনও শুনিনি। বাস্কেট চাট, বিভিন্ন রকম চাট। তো আমরা মোটামুটি দু রকম চাট নিয়েছিলাম, একটা হচ্ছে পাপড়ি চাট আর একটা হচ্ছে নিম্বু ব্যাটার। এই যে দেখো,
চাট খাওয়ার পরে সোজা আমরা চলে গেলাম আমিনাবাদে। আর আমিনাবাদের এই মার্কেটটি দেখে আমার হাতিবাগান আর ধর্মতলা মার্কেটের কথা মনে পড়ে গেল। তবে যারা দাম দর করতে পারে তাদের পক্ষে এই মার্কেট কিন্তু খুবই ভালো, কারণ সব জিনিস খুব রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছিল। অবশ্যই দাম দর করে নিতে হবে, ঠিক মতো বুঝে নিতে হবে। বন্ধুরা ক্লান্ত, একেবারে ক্লান্ত হয়ে গেছি আমরা। তো হাজব্যান্ড বললো যে এবার গলাটা একটু ভিজিয়ে নিই, তো আখের রস খাবো। আমি বললাম আখের রস খাবো না, আমি খাবো ডাব, কারণ আমার ডাব খুব প্রিয়। তো ডাব যেহেতু দেখতে পেয়েছি তো আমি আখের রস তো আর খাবোই না, আমি ডাবই খাবো। তো আমি শুধু ডাব খেয়েছিলাম, ওরা দুজনে আখের রস খেয়েছিল। আর এই ডাবটাতে প্রচুর জল ছিল, জলটা খুব মিষ্টি ছিল। আর ডাবটার দাম নিয়েছিল 60 টাকা। আখের রসের কত টাকা গ্লাস নিয়েছিল সেটা বলতে পারবো না, কারণ আমি খাইনি, আমি ওদিকে মানে কি বলবো লক্ষ্য রাখিনি, কারণ আশেপাশে অনেক জিনিসপত্র আছে সেগুলো দেখছিলাম। ঘুরে ঘুরে ক্লান্ত আর খিদেও পেয়ে গেছিল, তাই আমরা লাঞ্চ করার জন্য এসে গেছি দস্তর খান বলে একটা রেস্টুরেন্টে। যেরকম আমাদের কলকাতায় রয়েছে আরসালান আমিনিয়াস, ঠিক সেই রকমই একটা রেস্টুরেন্টে এসেছি। তো এখানে আমরা খাবো বিরিয়ানি, কারণ লখনউ এসেছি আর লখনউই বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না। লাঞ্চ করার পরে আমরা এখন সোজা চলে যাচ্ছি যেখানে আমরা গাড়ি রেখেছিলাম পার্কিংয়ের ওখানে। ওখান থেকে গাড়ি নিয়ে আবার আমরা চলে যাব প্লাজিও মল। এখন ওই 3টে বাজে। তো মেন যে লখনউ, সেই লখনউ থেকে এখন আমরা প্লাজিও মল যাব, কারণ প্লাজিও মলটা একটু লখনউ থেকে বেরিয়ে আছে। তো লখনউতে তো আর কিছু কেনাকাটারও নয়, আর কিছু খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, ঘোরাঘুরিও মোটামুটি হয়ে গেছে, তো আর কোথাও যাব না। আর ওই মলটাতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক বড় মল। এর আগেও ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করছি তোমাদের মনে পড়েছে। হ্যাঁ ঠিক ধরেছো, সেই মলটাতে যাব প্লাজিও মলে। আর চলো দেখা যাক ওখানে গিয়ে কী কী মজা করছি। তো সাথে থাকো, তোমরা ব্লগটা দেখতে থাকো।
আমরা যখনই এই মলটাতে আসি তখনই দেখি নতুনভাবে সাজানো থাকে এই মলটা, খুবই সুন্দর মলটা আর খুব বড়, মানে সারাদিন ঘুরিয়েও শেষ করা যাবে না। আমাদের ফিরতে ফিরতে অনেক লেট হয়েছিল, তবুও পুরোটা ঘুরতে পারিনি, খুবই সুন্দর মলটা। তো এখানে আমরা কিছু ফটো ক্লিক করব, তারপরে আবার ঘুরবো। এখন আমরা ঢুকেছি প্যান্টালুনে। তো প্যান্টালুনে ঢুকেছি এই কারণে, কারণটা হচ্ছে হাজব্যান্ডকে জ্যাকেট কিনে দেবো আমি, কারণ কিছুদিন আগে ওর বার্থডে গেছে, তো তখন আমি কিছু কিনে দিতে পারিনি, কোনো সুযোগ ছিল না তাই কিনে দিতে পারিনি। তো আমি বলেছিলাম লখনউ গেলে আমি তোমাকে গিফট করব, আমি নিজের ইউটিউবের টাকা থেকে হাজব্যান্ডকে একটা সুন্দর জ্যাকেট কিনে দিতে চাই। তো সেটাই ও পরে দেখছে যে কোনটা ভালো লাগছে কী রকম। আর এখানে দেখো আতিফ একদম ক্লান্ত ঘুরে, তো এখানে একটা মানে বসার বেঞ্চ ছিল, তো ওখানে সোফা আর কি, তো ওখানে শুয়ে পড়েছে, পরে দেখছে কোনটা বেশি ভালো লাগছে কোনটা ভালো লাগছে না আমাকে জিজ্ঞাসা করছে। তো সেটাই, আর বাড়িতে এসে আমি তোমাদেরকে দেখাবো যে কোন জ্যাকেটটা হাজব্যান্ডকে আমি গিফট করেছি, ঠিক আছে? সবগুলোই খুব সুন্দর কোয়ালিটির ছিল। বন্ধুরা, আমাদের কিন্তু এখন কেনাকাটা ঘোরাঘুরি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর যে জিনিসগুলো কিনেছি এখন দেখো গাড়ির ডিগির মধ্যে ভরছে, আর এখন প্রায় রাত 9টা বেজে গেছিলো, জানি না কটার সময় পৌঁছাবো কারণ 2 ঘন্টা লাগে। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।